হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে ভিডিওতে আমি খুবই একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কচুর মুখি দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো আপনাদেরকে। অনেকে এই রেসিপিটা পারেন, যারা নতুন তাদের জন্য হয়তো বা রেসিপিটা অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আমি খুবই সিম্পলভাবে এই রেসিপিটা করি এবং অনেক মজাদার হয় খেতে। এক একজন আসলে এক একভাবে রান্না করে। তো এখানে আমি মাছ নিয়েছি, আমি হালকা ফ্রাই করে মাছটা নিয়েছি, কচুর মুখি নিয়েছি, পেঁয়াজ কুচি, আর সাথে ছিল আদা রসুন বাটা, সব কিছু এখানে আমি রেডি করে নিয়েছি, এখন হচ্ছে রান্না করে নিব। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোটো বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তার বেশি কথা না বাড়িয়ে এখন আমি এই মজাদার রান্নাটা আপনাদেরকে করে দেখাবো, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আপনারা যদি মাছটাকে ফ্রাই না করে থাকেন সেক্ষেত্রে আপনারা আগে এই তেলের মধ্যে মাছটাকে ফ্রাই করে নিতে পারেন। তো আমি মাছটা আগে ফ্রাই করে নিয়েছিলাম, তো তার জন্য এখন আমি ডিরেক্ট এখানে আগে কড়াইতে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো একটা পর্যায়ে এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণভাবে ব্রাউন কালার হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, তারপরে এখানে একে একে আমি সব ধরনের মশলা ইউজ করব। তো প্রথমে যেটা এখানে ইউজ করব সেটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। তো এখানে আমি 1.5 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি, আর যেহেতু কচুর মুখি রান্না করব তো একটু ঝালঝাল করে না হলে কিন্তু এটা খেতে ভালো লাগে না, অনেক সময় কচুটা গলায় ধরে, তো তার জন্য এখানে একটু ঝালঝাল করে রান্না করব। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে আজকে একটা টিপস শেয়ার করব, অনেক সময় কচুর মুখি যে সিদ্ধ হতে চায় না, তো কীভাবে ঝটচট জলদি এটা সিদ্ধ করতে পারেন সেই টিপসটা শেয়ার করব। আপনার ভিডিওটা দেখতে থাকেন, আমি ভিডিওর মাঝখানে বলে দিব। তারপর এখানে দিয়ে দিলাম জিরা বাটা, সরি জিরা গুঁড়ো দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, আর এখন দিয়ে দিব লবণ। তো আর একটু পানি দিলাম যেন মশলাটা আমার ভালোভাবে কষাতে যেন নিচে পুড়ে না যায়, এজন্য ভালোভাবে মশলার মধ্যে পানিটা মিক্স করতে হবে, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। তো দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ, দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা কিন্তু তত বেশি মজা হবে। তো এখন কিন্তু তেল সম্পূর্ণভাবে উপরে উঠে এসেছে, আমি যে মাছটা আগে থেকে তুলে রেখেছি এই মাছটাকে এখন এই মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব। অনেকে এই রান্নাটাকে অনেকভাবে করে, আমি দেখেছি যে মাছটাকে ফ্রাই করে ডিরেক্ট কচুর মুখির মধ্যে দিয়ে দেয়, এক একজন এক একভাবে করে, কিন্তু যারা এভাবে কখনো মাছটাকে কষিয়ে করেননি একবার করে দেখবেন, অসম্ভব মজার হয় খেতে। তো আমি মাছটাকে খুব ভালোভাবে আগে কষিয়ে নিব। তো আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে আগে খুব ভালোভাবে মাছটাকে কষিয়ে নিচ্ছি, যখন সম্পূর্ণভাবে কষানো হয়ে যাবে তেলটা উপরে উঠে আসবে, এ পর্যায়ে আমি মাছটাকে কড়াই থেকে তুলে নিব। তো আমার আর একটু কষানোর দরকার মনে হচ্ছে, এজন্য আমি আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি। তারপর এখন দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু সম্পূর্ণভাবে উপরে উঠে এসেছে, এ পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আজকের মাছগুলো আমার একটু ভেঙে গিয়েছে, কারণ হচ্ছে আমার তেলটা পর্যাপ্ত গরম না হয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম, তার জন্য মাছগুলো একটু লেগে গেছে, আর যার জন্য মাছগুলো এখন ভেঙে গেছে আর কি। তো যাই হোক, যেহেতু কচুর মুখি দিয়ে রান্না করব তো ভেঙে গেলেও সমস্যা নেই, আর গেস্টরা তো খাবে না, বাসায় খাবো, তো এটা কোনো প্রবলেম না আর কি। তারপরে কচুর মুখিগুলো সেই মশলার মধ্যে দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে সেই একই মশলার মধ্যে কচুর মুখিগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এটাকে পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, এখানে আর কোনো কিছু ইউজ করতে হবে না, যা আমি মশলা ইউজ করেছি সেটা দিয়ে কিন্তু কচুর মুখিটা হয়ে যাবে। তো এখন এ পর্যায়ে এখানে পানি অ্যাড করে দিব, আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। তো এখানে একটা টিপস বলে দেই, যেটা আমি টিপস আপনাদেরকে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে কচুর মুখি অনেক সময় দেখা যায় বাজার থেকে নিয়ে আসলে মনে হয় ফ্রেশ কিন্তু সিদ্ধ হতে চায় না, সেক্ষেত্রে আপনারা 1-2 চিমটি পরিমাণে এখানে চিনি ফেলে দিবেন, দেখবেন খুব ইজিলিভাবে কচুর মুখিটা সিদ্ধ হয়ে যাচ্ছে। সব সময় হয় না, মাঝে মধ্যে এরকমটা হয়। তো এখন ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি।
তো অনেক প্রায় আমার এখানে 20 মিনিটের মতো সিদ্ধ হতে লেগেছে। তারপরে আমি ঢাকনা তুলে এখন কচুর মুখীগুলো দেখতে পাচ্ছেন পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে মাছটা কষিয়ে রেখেছিলাম সেই কষান করা মাছটা এখানে দিয়ে দিচ্ছি। আর মাছটা দেওয়ার পরেই এখানে আর কোনো কিছু অ্যাড করতে হবে না, জাস্ট মাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণটা ঠিক আছে কি না আর একটু হালকা ভাজা জিরা গুঁড়ো উপর দিয়ে দিয়ে দিলেই কিন্তু আমার মাছটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। তো এখন এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন লবণটা চেক করে নিব আর দিয়ে দিব সামান্য পরিমাণে ভাজা জিরা গুঁড়ো, যেটা তরকারি ফ্লেভারটাকে অনেক বেশি ভালো করবে। তো আমি খুবই সিম্পলভাবে আজকে এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আমি এখন লবণটা চেক করে আমি এখানে জিরা পাউডারটা দিয়ে নিব, তারপরে কিন্তু এটাকে আমি সার্ভ করে নিব। আর আজকের এই তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এই তরকারিটা যদি থাকে তাহলে নির্ঘাত আপনার অন্য কোনো কিছু আর রান্না করতে হবে না, সবাই খুব ইজিলিভাবে প্লেট একবারে চেটে পুটে খেয়ে ফেলবে এতটুকু বলতে পারি। তো ভাজা জিরা পাউডার দিয়ে নিলাম, দিয়ে আর কিছুক্ষণ এক দুই মিনিটের মতো এটাকে চুলায় রেখে তারপরে কিন্তু আমি সার্ভ করে নিব। আর এখানে কোনো কিছুই অ্যাড করতে হবে না, খুবই ইজি অ্যান্ড সিম্পল রেসিপি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, যখন আপনারা বাসায় ট্রাই করে খাবেন তখন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। তো এখন এ পর্যায়ে আমি এটাকে সার্ভ করে নেব। তা আমি টেবিলে দিয়ে দিয়েছি আর আমি এটা ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, তা আমি এরকম গাঢ় করেছি। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই সেটা আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।